বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। এই বিশ্বাস শব্দটা সহজে আসে না। ধর্মে বিশ্বাস না জন্মালে নিষ্ঠা আসে না। প্রথম চাই অগাধ বিশ্বাস। বিশ্বাস নিয়ে চলতে আরম্ভ করলেই প্রিয়ত্ববোধ এসে পড়ে। আবার প্রিয়ত্ববোধ আসলে তার বিচ্ছেদ সহ্য করা যায় না। ধর্মের সঙ্গে বিচ্ছেদ যখন অসহ্য হয়, তখনই বুঝবেন যে ধর্মের নিষ্ঠা এসেছে। ধর্মকে অনেকেই একটা বাজে বস্তু মনে করেন। এর কারণ, ধর্ম নিয়ে অনেক অপপ্রচার হয়েছে, অনেক ভুল ব্যাখ্যা হয়েছে। স্বামী বিবেকানন্দকে সকল ধর্মের লোকেরাই খুব ভালোবাসেন। সেরকমই বর্তমানে ভারতবর্ষে একজন সাধু, যিনি সদ্গুরু নামে বেশি পরিচিত, যার ভালো নাম ইয়াজ্ঞি বাসুদেব, তিনি পুনরায় মানুষের মনে আবার ধর্মের বীজ বপন করছেন অসাম্প্রদায়িক রূপে। এবং এই বিশ্বের প্রতিটি দেশ, প্রতিটি মানুষ তা সাদরে গ্রহণও করছেন, কারণ তার প্রতিটি কথায় সঠিক যুক্তি থাকে, কারণ তিনি সদ্গুরু, তিনি সব জানেন। এখানে ধর্ম বলতে আমি হিন্দু, মুসলমান, খ্রিস্টান এই সকল ধর্মকে বোঝাচ্ছি না। এখানে ধর্ম বলতে যাহা সত্য তাহাকেই বোঝাচ্ছি। কেউ কেউ ভাবেন ধর্মের ভেগ ধরলে ধার্মিক হওয়া যায়। আসলে নয়, আসলে ধর্ম সাধন এত সহজ বস্তু নয়। ধর্মে নিষ্ঠা না এলে ধর্ম সাধন হয় না। ধর্মনিষ্ঠা মানুষের প্রাণ উদার উন্নত করে। নিষ্ঠা এলে সংকীর্ণতা থাকে না। যারা প্রকৃত ধার্মিক, তাদের কাছে এই ধর্ম ও ধর্ম বলে কিছু নেই। সব ধর্মেই তাদের সমান শ্রদ্ধা, কারণ ধর্ম এক, দ্বিতীয় নেই। যা সত্য তা চিরন্তন সত্য, তার আর দ্বিতীয় বলে কিছু হয় না। হিন্দু বলে আমার ধর্মের দেবতা সর্বশক্তিমান, মুসলিমও তাই, বৌদ্ধ তাই বলেন, জৈনও তাই বলেন, আবার খ্রিস্টানও তাই বলেন। কিন্তু যদি এরা সকলেই সর্বশক্তিমান হন, তাহলে এরা আলাদা কেন? সুতরাং এরা আলাদা নন, এরা একই। শুধুমাত্র আমরাই এদেরকে আলাদা করেছি, বিভিন্ন রকম রূপ দিয়েছি মাত্র। বিভিন্ন লোক একই ধর্মকে বিভিন্ন বেশে সাজিয়েছে। যেমন একই মানুষ দেশভেদে বিভিন্ন বিভিন্ন পোশাক পরেন। কোনো দেশের লোকের মনে হয় ধুতি পাঞ্জাবি পরা সবথেকে আরামদায়ক, কারোর মনে হয় লুঙ্গি পরা আরামদায়ক, কারোর মনে হয় পাঞ্জাবি, কারোর অথবা জিন্স। কিন্তু তার মানে এই নয় যে জিন্স পরাই একমাত্র ঠিক, বাকি সব ভুল। যার কাছে যেটা ভালো লাগে, কিন্তু সবগুলোই এক একটি পোশাক, যার মূল হলো সুতো বা তন্তু। সেরকমই ভগবান এক, আমরা বিভিন্ন বেশে তাদেরকে সাজিয়েছি। এই জিনিসটি সকলকে বুঝতে হবে, না হলে মানুষের মন সংকীর্ণতা থেকে বেরিয়ে আসতে পারবে না, নিজেদের মধ্যেই দ্বন্দ্ব করে মরবে। ধর্মনিষ্ঠ হিন্দুর সঙ্গে ধর্মনিষ্ঠ মুসলমানদের কোনো বিরোধ নেই। বিরোধ যত খাদ্য, আচার ব্যবহার, প্রভুত্ব প্রবৃত্তি নিয়ে। প্রত্যেকের জীবনেই একজন সদ্গুরুর বিশেষ প্রয়োজন, না হলে সে তার অজ্ঞানতার থেকে আলোর পথের দিশা খুঁজে পায় না। সদ্গুরু দীক্ষা দ্বারা আমাদের মনে বসতি স্থাপন করেন এবং আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসেন। দীক্ষা সম্বন্ধে দুই প্রকার ব্যবস্থা আছে। বৈদিক নিয়মে বেদ, বেদান্ত, বেত্তা, আশ্রমী অর্থাৎ ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এই চারি আশ্রমের কোনো আশ্রমে যিনি নিয়মিত আচার প্রতিপালন করেন, এমন বেদজ্ঞ, সদাচারী, আশ্রমী, ব্রাহ্মণ সদ্গুরু শব্দবাচ্য। বৈদিক সদ্গুরুর নিকট কেবল ব্রাহ্মণ ওঙ্কার মন্ত্র গ্রহণ করতে পারেন, অন্য জাতির সেইখানে অধিকার নেই। দ্বিতীয় দীক্ষার নিয়ম হল তান্ত্রিক। এই কলিযুগে যে সকল দুর্বল ব্রাহ্মণ বৈদিক আশ্রম ও সদাচার প্রতিপালনে অক্ষম, সেই সকল ব্রাহ্মণদিগের জন্য মহাদেব দয়া করে তন্ত্রশাস্ত্রের ব্যবস্থা প্রণয়ন করেছেন। তন্ত্রে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই চারি বর্ণের এবং সমস্ত বর্ণসংখ্যার মানুষের অধিকার আছে। তন্ত্র সাধনের
তিনটি সোপান, পশু, বীর, দিব্য। এই ত্রিবিধ সাধনে কৃতকার্য হয়ে যে ব্যক্তি মন্ত্রার্থের সহিত মন্ত্র চৈতন্য করেছেন তার মন্ত্র সিদ্ধ হয়েছে। এই সিদ্ধ মন্ত্রের সহিত ওঙ্কার যোগ হয়ে থাকে। সিদ্ধ মন্ত্রে যিনি সিদ্ধিলাভ করেছেন তিনি সদ্গুরু। এই সদ্গুরু মহাদেবের আজ্ঞা অনুসারে সর্ববর্ণকে ওঙ্কারযুক্ত মন্ত্র প্রদান করেন। তাহা সাধন করলে নিতান্ত শ্রদ্ধাহীন ব্যক্তিও তিন জন্মে মুক্তিলাভ করেন। সত্য 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 শিববাক্য। কিন্তু নিজের বিশ্বাস না হলে মন্ত্রাদি নিয়ে কেবল সমাজের নিয়ম রক্ষা করা হয়। শাস্ত্রে অথবা আত্মপ্রত্যয়ে বিশ্বাস না থাকলে যদি ধর্মলাভের জন্য ব্যাকুলতা হয়, তবে পূর্বপুরুষগণ, দেশের প্রসিদ্ধ ধার্মিকগণ যে পথ অবলম্বন করে ধর্মলাভ করেছেন সেই মহাজনদিগের পথ অনুসরণ করাই কর্তব্য। অনেকে এরকম মনে করেন যে কাম ক্রোধ এইগুলি অধর্ম। আসলে এগুলি অধর্ম নয়, এগুলি প্রতিটি মানুষের মধ্যেই আছে, এগুলি মানুষের স্বাভাবিক ধর্ম। তাহলে মানুষের আত্মার প্রকৃতির মধ্যে থাকতো না। কাম ক্রোধের অবৈধ ব্যবহারই পাপ। যার প্রকৃতি যেরূপ সে তদনুরূপ কার্য করে। সত্য রজতম প্রকৃতির তিনটি অবস্থা, এই তিন অবস্থা যতদিন থাকবে তার সহিত সংগ্রাম হবে। কাম ক্রোধ যদি বৈধভাবে চালিত হয় তা অধর্ম বলে গণ্য হয় না। ক্ষত্রিয় যুদ্ধ করে, তাতে শত শত নরহত্যা হয়, তথাপি তা অধর্ম নয়। যতদিন কাম ক্রোধ থাকবে সময়ে সময়ে মনে উদয় হবে, মনে উদয় হলেই অপরাধী নয়। মনে উদয় হলে যদি নিবারণের চেষ্টা করি তাহলে পাপ নয়, তাতে ইচ্ছাপূর্বক আনন্দসহ যোগ দেওয়াই পাপ। সংগ্রাম করতে গিয়ে পরাস্ত হই তাহাও অপরাধ নয়। যতদিন ত্রিগুণের অধীন থাকব ততদিন গুণ অনুসারে আমাকে বাধ্য হয়ে চলতে হবে। যদি আমাদের ভগবানের নাম অবলম্বন থাকে তবে ত্রিগুণ নষ্ট হয়ে শুদ্ধ আত্মতত্ত্ব প্রকাশ পেতে থাকে। ধর্ম অধর্ম মনের অভিসন্ধি অনুসারে। মনুষ্য সমাজ যাহা পাপপুণ্য স্থির করেছে ভগবান তার দ্বারা তা দেখে সেভাবে কিন্তু বিচার করেন না, তিনি মানুষের হৃদয় দেখে বিচার করে থাকেন। আজকে এই পর্যন্তই। শ্রী গুরুজয়, শ্রী গুরুজয়, শ্রী গুরুজয়।